আচ্ছা বলতো, তোর গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে কে? নিজের কথা আর নিজে কি বলবো, তবে লোকে বলে এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে নাকি আমি। এই এলাকায় অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার চোখের মতো মায়াবী চোখ কারোই নেই। হচ্ছে আমার একমাত্র ভাগ্নে। আর হ্যাঁ, এই গ্রামের সব মেয়েই কিন্তু আমার ভাগ্নেকে পছন্দ, কিন্তু আমার ভাগ্নে তোমাকে পছন্দ হিসেবে কিন্তু তোমার রাজকপাল। আমার আর থাকতে ইচ্ছে করছে, যার মায়ের কারণে এখানে রয়ে গেছি মনে হয় তার সাথে আর দেখা হবে না, তাই আর এখানে থেকে মায়া বাড়াতে চাই। হ্যালো নানি, কত দূর আসছো? আমি অলরেডি গ্রামে চলে এসেছি, এইমাত্র বাস থেকে নেমে একটা অটো নিলাম, অটোওয়ালা হয়তো আর দু একজন প্যাসেঞ্জার পেলেই ছাড়বে। সাবধানে আসিস, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। ঠিক আছে। আমার কাছে তো এখন টাকা নেই। আচ্ছা এক কাজ করেন, আপনি এই ঘড়িটা রাখেন, এইটা বিক্রি করে কিছু টাকা পেলে আপনার উপকার হবে। এই মামা চলেন, অটো ছাইড়ে দেবো। মামা একটা মিনিট দাঁড়ান, একটু আসছি। এই মামা দেরি হয়ে যাইতেছে, আপনি গেলে চলেন, না গেলে থাকেন। নানি, নানি, বান্টি মামা! আরে নাতি, আয়সা পড়ছো? তোমার আব্বা আম্মা ভালো আছে? হ্যাঁ নানি, আব্বা আম্মা অনেক ভালো আছে। বান্টি মামা কই? বান্টি তো বাড়িতেই আছে। আরে ভাগ্নে, ভাগ্নে কেমন আছিস, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো মামা? আমি তো ভালো থাকি, তুই এসছিস আমি তো আরো ভালো থাকবো, খুব মজা হবে, চিল হবে, মাস্তি হবে, চল ভিতরে চল। আচ্ছা বড় মামা মামি টুম্পা ওদেরকে তো দেখছি না। তোমার বড় মামা মামি চিকিৎসার জন্য বাইরে গেছে, এই তো সামনে শুক্রবারে চলে আসবো। আচ্ছা নানি ব্যাগগুলো একটু রাখো, আমার একটু কাজ আছে। আরে এখন আবার কই যাচ্ছিস? আছে, একজনকে খুঁজতে যাব। কারে খুঁজতে যাবি? আছে নানি, এই এলাকাতেই, তোমাকে পরে বলবো। তো তুমি টুম্পারে নিয়ে যাও, তুমি তো এখানে কিছু চিনো না, টুম্পা তোমারে সব দেখা দিব। টুম্পা? টুম্পা আমাকে কই নিয়ে যাবে? ছোটবেলা ওকে আমি কত রাস্তা দেখিয়ে নিয়ে যেতাম। আরে ভাগ্নে তুই বড় হয়েছিস, টুম্পা কি এখনো ছোট আছে? টুম্পাও তো বড় হয়ে গেছে তাই না? টুম্পা, আরে টুম্পা এদিকে আয়। বান্টি মামা তোমাকে বসি না, নাজিয়া বলে ডাকবা, টুম্পা নাম আমার ভালো লাগে না। ও আচ্ছা, টুম্পা বলে ডেকেছে, খুব রাগ হয়ে গেছে। তোরা দুজন যে ছোটবেলা থেকে আমাকে এই যে বান্টি মামা বানিয়েছিস, আমার নাম তো ফারুক, আমি তো রাগ করি না। ওকে চিনেছিস? আরো শান্ত, আরো ছোটবেলায় তোরা কত খেলা করেছিস, এমাট ওমাট দড়ি দড়িয়ে বেড়েছিস, এরকম চিনতেই পারছিস না? হাই হাই টুম্পা কত বড় হয়ে গেছে। কিরে টুম্পু কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস শান্টু? ভালো আছি। আচ্ছা টুম্পা, শান্তু জানে কারে খুঁজতে যাইব, তুই একটু সাথে যা।
আর বান্টি শোন, তোরে যা যা বলছি বাজার থেকে কিনা আনতে সব কিন্তু কিনা নিয়ে আসবি। যা। কি রে শান্টু, কখন থেকে হাঁটাচ্ছিস? বলবি তো কাকে খুঁজোস? এই তুই আর আমাকে এই নামে ডাকবি না, আমি তোর বড় না, তুই আমাকে আপনি করে ডাক। ওকে সরি মিস্টার শান্ত সাহেব, তো বলেন আপনি কাকে খুঁজতেছেন? থাক, তোর আর আপনি বলতে হবে না, তুই করেই বল। আচ্ছা বাবা, তো এখন বল আমরা কাকে খুঁজতেছি। আচ্ছা বল তো, তোর গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েকে। নিজের কথা আর নিজে কি বলবো, তবে লোকে বলে এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে নাকি আমি। তুই সুন্দরী? কই আগার তলা আর কই খাটের তলা, নিজেকে দেখেছিস কখনো? আচ্ছা বলতো, বোরখা পরে অনেক সুন্দরী এমন কাউকে তুই চিনিস? বোরখা পরা? বোরখা পরা তো অনেকেই আছে। হ্যাঁ অনেকেই আছে, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ। ওর চোখগুলো হরিণের মতো টানা টানা, কি যে মায়াবী চেহারা। ও আচ্ছা বুঝতে পারছি, ক্রাশ খাইছিস? ক্রাশ খেয়েছি কিনা জানি না, কিন্তু ওর চোখের মায়া পড়ে গেছে। দেখ তো ওর চোখগুলো আমার মতো কিনা। ইস তোর চোখ, ছি তোর চোখ তো গরুর মতো। আর ওর চোখগুলা কি মায়াবী, প্রথম দেখাতে যে কেউ ওর ফিদা হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তুই একটা কাজ কর, তুই আমাদের গ্রামের সবার বাড়িতে যাবি, যে বলবি আপনাদের বাসায় কোনো সুন্দরী মেয়ে আছে। এতে তুই দুই একটা জুতার বাড়ি খেলেও খেতে পারিস, কিন্তু তুই তোর বোরখা আলীকে ঠিকই পেয়ে যাবি। তুই মজা নিচ্ছিস আমার সাথে? হেল্প করলে কর, না হলে আমি আমার মতো খুঁজে নেব। আচ্ছা আচ্ছা সরি, আমি সিরিয়াস। আচ্ছা আমি তো তোকে হেল্প করতে পারবো না, তবে একজন তোকে হেল্প করতে পারবে। কে? বান্টি মামা। বান্টি মামা? বান্টি মামার কাছে এলাকার সব মেয়েদের খবর থাকে, তার তো কাজই হচ্ছে সব মেয়েদের পেছন পেছন ঘোরা। তুই তার কাছে যা, কথা বল, সে তোকে হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বান্টি মামার কাছে যাচ্ছি, তুই বাসা যা। আরে আমাকেও নিয়ে যা। তোর যাওয়া লাগবে না, তুই থাক। আরে যাই না আমিও। তোর বোরখা আলীকে খুঁজতে হলে আমার কাছে আসতে হবে শান্টু। এই গ্রামের সমস্ত মেয়ে আমার নখদার উপরে, তুই শুধু একবার ওর বিবরণটা দে, দেখ আমি চট করে খুঁজে বের করে ফেলি। বিবরণ বলতে তো বেশি কিছু বলতে পারবো না, তবে মেয়েটার হরিণের মতো টানা টানা চোখ। থাক আর বলতে হবে না, হরিণের মতো টানা টানা চোখ, বাঁশির মতো নাক, গোলাপের মতো ঠোঁট আর রেশমি কালো চুল, তাই না? কিন্তু মামা মুখটা তো ঢাকা ছিল, কিছুই তো দেখতে পাইনি। আর তুই দেখতে পাসি তা কি হয়েছে, তুই যে বিবরণ দিচ্ছিস এই মেয়েটার সাথে মিলে যাচ্ছে, ওর নাম হচ্ছে তাসদুবা, ঠিক আছে না? কিন্তু নাম তো আমি জানি না। তুই যে বিবরণ দিয়েছিস এরকম বোরকাওয়ালি মেয়ে ওই আছে, আর ওর নাম হচ্ছে তাসনুবা আলিয়া। হ্যাঁ হ্যাঁ তাহলে এটাই হবে। দেখেছিস আমি ঠিকই বের করে ফেললাম। নাম শুনে শিওর হলে কিভাবে? আরে নামটা শুনলি না, কি স্মার্ট! আর ও মেয়েটা বোরকা পরে, হাতে আবার ট্যাটু আছে, ও অনেক স্মার্ট। আমার মনে হয় এই মেয়েটাই হবে। চলো মামা তাসনুবা আলিয়াকে খুঁজে আসি। আরে এখন যাবি কেন, বাসায় চল, আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে একবার বিকালে যাব। আচ্ছা ঠিক আছে চল, আর চল বসে চল। চল ভাগ্নি দাঁড়া। তাসনুভা, তাসনুভা দেখ ভাগ্নে, তোকে বলেছিলাম না সেই ডানা কাটা সুন্দরী মেয়েটা, দেখেছিস কি গোলকাল চেহারা, কি সুন্দর বাঁশির মতো নাক, আ কি সুন্দর রেশমি কালো চুল, ঠিক আছে না এই মেয়েটা? বান্টি ভাই, তোমাকে না বলছি বাসায় আসবো না, রাস্তায় কথা বলো, ডিস্টার্ব করো, ঠিক আছে? এখন আমার বাসায় চলে আসতো। দেখো দাসনুবা, মানে আমি কিন্তু আজকে আমার জন্য আসিনি, তুমি আমাকে পছন্দ করো এটা আমি খুব ভালো করে জানি। এই জন্য তোমার জন্য কাকে নিয়ে এসেছি দেখো, একটা ড্যাশিং হ্যান্ডসাম ভাই, কি সুন্দর চুল দেখেছো,
আর লোকটা দেখো, ইনি আবার কে? হচ্ছে আমার একমাত্র ভাগ্নে। আর হ্যাঁ, এই গ্রামের সব মেয়েই কিন্তু আমার ভাগ্নেকে পছন্দ করে, কিন্তু আমার ভাগ্নে তোমাকে পছন্দ করে হিসেবে কিন্তু তোমার রাজকপাল। এই মামা, এই মেয়ে তো সেই মেয়ে না, ওর হাতে একটা ট্যাটু ছিল। এই দেখি তোমার হাতে কি ট্যাটু আছে? ওর হাতে কোনো ট্যাটুও নাই। আরে ট্যাটু কোনো ব্যাপার নাকি, একটা মার্কা কলম দিয়ে সুন্দর করে হাতে একটা ট্যাটু আঁকে দিস। এটা কিছু হইল? তুমি সে আগের মতোই রইলাম মামা, এই কারণে তো তোমার নাম ফারুক মণ্ডল থেকে এখন বান্ডি মণ্ডল হয়ে গেছে। আমার হেল্প আমি নিজেই করতে পারবো, তোমার আর হেল্প করতে হবে না, থাকো তুমি। দেখেছো তাস না, তোমাকে গ্রহণ করল না, অতএব তোমার জন্য আমি একমাত্র সুপাত্র, তুমি আমাকে গ্রহণ করে না। এই তাস তোমার সারা জীবন কুমারী থেকে যাবে, তারপরে তোমাকে বিয়ে করবে না। নিজে তো এখনো বিয়ে করস নাই, অথচ গেছস ভাগনার জন্য পাত্রি ঠিক করতে। তোমার একটা কথা বলি, সুন্দরী পাত্রি না পাওয়া পর্যন্ত এই আমি বান্টি বিয়ে করবো না। যেদিন সুন্দরী পাত্রি একসঙ্গে দুইটা পাবো, আমি আর আমার ভাগ্নে একসঙ্গে বিয়ে করবো, কি বলিস ভাগ্নে? আমার আর বিয়ে? তাহলে তুমি গ্রামে আইসা বোর খালির প্রেমে পড়ছো। আমার মায়ের তো তাহলে খবর দিতে হয়, তাই না? তোমার বিয়ের সম্বন্ধটা ঠিক করতে। কি যে বলো না নানি, বিয়েতে এখনো দেরি আছে, এখনো তো ওই মেয়েকেই খুঁজে পেলাম না। পাবি পাবি, তোর নানাও আমারে মেলায় প্রথম দেখছিল, তারপর এক মাস আর নাই, এক মাস পরে আমারে খুঁজে পাইছে। বাহ, নানার সাথে তো তাহলে আমার অনেক মিল আছে। হ, মিল তো থাকবই। আচ্ছা শোন শান্টু, তুই কিন্তু কালকে আমার সাথে বড় বাজারে যাবি, আমার কিছু জিনিস কেনার আছে। আবার শান্টু বলেছিস? তোকে বলেছি না নামে ডাকবি না? আমি তোর সাথে যাবো না, তুই এবার মামার সাথে যা। আচ্ছা ঠিক আছে, না গেলি হতেও পারে, কালকে বড় বাজারে যাওয়ার পর তোর বোরখালির সাথে দেখা হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তোর সাথে যাবো, গিয়ে দেবা। আচ্ছা তুই ডানে বামে কি দেখছিস? আরে আমি আমার বোরকাওয়ালকে খুঁজছি। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি একটু সামনে লাইব্রেরিতে যাব। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি আসিস, কারণ আমি আমার বোরকাওয়ালকে পেলে আমাকে আবার খুঁজে পাবি না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে দাঁড়া। তুই জানিস, রাখো তোমার টুম্পা, আমার বোরকালি কই গেল? বোরকালি খুঁজে পাইছিস কই? তোমার জন্য কে আর পেলাম, ও কি দাঁড়িয়ে আছে, ও তো চলে গেছে। তুই আমারও দোষ দিস কেন? আমি কিন্তু আমি কিন্তু ধরে রাখছি, তুই যা, তুই আমার সাথে কথা বলে তুই বোরকালের পিছনে দৌড়া। তুমি আসলে একটা কাজের না, সবসময় কাজের মধ্যে অকাজ করো, এখন আমি বোরকালিকে কই পাবো? তা আমার কেন তুই তো দিচ্ছি, তুই যা ওর পিছনে দৌড়াই দিস।
মামার সঙ্গে আর কথাই বল না তো। কি রে তোরা ঝগড়া করতেছিস কেন? আর মামা তুমি কখন এলে? আরে এই তো আমি বাজারে আসছিলাম আর কি, ওর সাথে দেখা হয়ে গেল। আর দেখা কি লাভ বল, ও আমার সাথে ঝগড়া করতেছে। কেন তুই ঝগড়া করতেছিস কেন মামার সাথে? ঝগড়া করবো না, এই মাত্র আমার বোরখালিকে পেলাম, এই মামার জন্য হারিয়ে গেল। ও বোরখালিকে পেয়েছিলি তো, কই সে? ও তো তোর জন্য এখনো দাঁড়ে আছে, এই বান্টি মামার জন্য আজকে ওকে হারালাম। আচ্ছা চল আমরা খুঁজি ওকে। হ্যাঁ চল আমরা খুঁজে বেরো। চল খুঁজতে হবে না, আমার বোরখালিকে আমি নিজেই খুঁজতে পারবো, থাক তোরা। আরে সোনা ভাগনে, আরে কই যাচ্ছিস? আচ্ছা মামা চলো তুমি ওকে বাসা পর্যন্ত দিয়ে আসো। কি কার কথা ভাবা হচ্ছে? আমার তো ভাবার মানুষ সে একজন, ওই যে বোরকাওয়ালি। মানুষ 7 বছর রিলেশন করার পরেও এত মিস করে না, এত ভালোবাসে না, আর তুমি 7 মিনিট দেখে তাকে ভুলতে পারতেছো না? 7 মিনিট হোক আর 7 সেকেন্ড, ও আমার মনে গেঁথে গেছে। জানিস আজকে বান্টি মামার সাথে গ্রামের সবগুলো বাড়িতে খুঁজেছি কিন্তু ওকে পেলাম না। হতে পারে ও এই গ্রামের না, অথবা এই গ্রামে ঘুরতে এসেছিল। দিলি তো অঙ্কটা কঠিন করে। আচ্ছা তুই ওকে পেলে কি করবি? কি করব? প্রপোজ করব। যদি রাজি না হয়? তাহলে রিকোয়েস্ট করব। তাও যদি রাজি না হয়? তাহলে আর কি, একদম কিডন্যাপ করে বিয়ে করে ফেলব। আমি আগামীকাল চলে যাচ্ছি। কেন তুই না বললি এবার অনেকদিন থাকবি? না আমার আর থাকতে ইচ্ছে করছে না, যার মায়ের কারণে এখানে রয়ে গেছি মনে হয় তার সাথে আর দেখা হবে না, তাই আর এখানে থেকে মায়া বাড়াতে চাই না। আর 2টা দিন থাইকা যাইতা, তোমার মামা মামির সাথেও দেখা হইতো না? না আর ভাল লাগছে না আমার, আবার পরে আসবো। আচ্ছা ঠিক আছে ভাগ্নে চল আমি তোকে আগে দিয়ে আসি। আচ্ছা চলো। আচ্ছা টুম্পা কই? টুম্পা? ও টুম্পা তো কলেজে গেছে। ও একবার বলেও গেল না? তুমি তো ঘুমাইতেছিলা এই জন্য আর তোমারে ডাকে নাই। আচ্ছা ঠিক আছে চলো মামা চল। আরে তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে এতদিন আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আপনি আমাকে কেন খুঁজেছেন? দেখো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, প্রথম যেদিন তোমাকে আমি দেখেছি তোমার চোখের মায়া পড়ে গেছে, সত্যি বলতে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এই এলাকায় অনেক মেয়ে দেখেছি কিন্তু তোমার চোখের মতো মায়াবে চোখ কারোই নেই। তুমি জানো আমার একটা মামাতো বোন আছে কিন্তু ওর চোখগুলো একদম গরুর মতো। আমার চোখ গরুর মতন? আরে তুই? হ্যাঁ আমি, আমি সেই মেয়ে যাকে তুমি এতদিন পাগলের মতো খুঁজছিলে। দেখি তোর হাত দেখি। হ্যাঁ এটাই তো সেই ট্যাটু। তাহলে তুই আমাকে এতদিন বলিসনি কেন? কেন বলবো? যাকে তুই এত ভালোবাসিস, এত কাছে থাকার পরেও যদি তুই তাকে খুঁজে না নিতে পারিস সেটা কি আমার দোষ? কিভাবে খুঁজে পাবো? তুই কি কখনো আমার দিকে মায়ের নজরে তাকিয়েছিস? সবসময় তো গরুর মতোই তাকিয়েছিলি। আচ্ছা ঠিক আছে এখন মায়াবী নজরে দেখছি, তুই যে আমাকে ভালোবাসিস সেটা এখন বল। বলতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তোকে সবসময় বোরকা পরে থাকতে হবে। বোরকা পরে? কেন?
কারণ বোরকা খুললে তোকে একদম ঘোরের মতো লাগে।